রাখুন সুমাইয়ার জীবনে টাকা সে রেখে দেন আমাদের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে বলেন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সুন্দর করে পর্দা করতে হবে জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে আমাদের স্বামীর খেদমত করতে হবে পিতামাতার খেদমত করতে হবে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে এই দুনিয়াতে ভালো ভালো কাজ করতে হবে কোন কোন কাজ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে সুন্দর করে পর্দা করতে হবে মা বাবার খেদমত করতে হবে এটাও হলো ভালো কাজ ফরজ এটা কি শ্বশুর শাশুড়ির খেদমত করা বলেন নফল না সুন্নাত আপনারা বলেন স্বামীর খেদমত করা এটা সুন্নাত নফল ওটা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমনি ফরজ স্বামীর খেদমত করা তেমনি ফরজ রমজান মাসে রোজা রাখা যেমনি ফরজ শ্বশুর শাশুড়ির খেদমত করা তেমনি ফরজ আপনি নামাজও ছাড়তে পারবেন না রমজান মাসেও রোজা ছাড়তে পারবেন না স্বামীর খেদমতও ছাড়তে পারবেন না শ্বশুর শাশুড়িকেও ভুলতে পারবেন না ঠিক কি না বলেন শাশুড়িকে কষ্ট দিয়েছেন শ্বশুরকে কষ্ট দিয়েছেন শাশুড়িকে আপনি বুড়ি বলে ডাক দিবেন চল্লিশ বছরে আবাদত বন্দী করেছেন শাশুড়িকে যদি বুড়ি বলে গালি দেন বুড়ি বলে ডাক দেন বুড়ি কয়া যদি রাগান্বিত করে ফেলেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়িকে গালি দিলে বেজার হয় কে আপনার উপরে রাগ হয় কে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد جبان خلے پرن اعوذ باللہ من الشیطان الرجیم بسم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون فادخلي في عبادي وادخلي جنتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته
कता हो युसल्लो नालन नबी या صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على نبي ما يصير مناش كثايا سوا بوزينا উম্মতের মায়ায় কান্দে গো নবীজি উম্মতের মায়ায় কান্দে গো নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সিজদায় পড়ে কান্দে নবী উম্মতে বলায় যারে যার মাফ করিয়া দাও গো আল্লাহ মাফ করিয়া দাও গো উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা আলে মার বাণী প্রসারি করিতে আমার নবীজি গেলেন তায়েফে তায়েফে বাসী মানিল না কালেমা পাথরে মারিল নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা এমন মারা মারিল নবীকে তাই পিবাসি বেদিনে বেহুশি হয়ে পড়িয়া গেলেন আমার সোনার নবীজি জামিনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ শ্রাবণী মাসে বৃষ্টির ফুটা যেমনি পরে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা আগামটা জিকিরের সঙ্গে আগাম মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে ফেলেন লা ইলাহা কালেমা লা ইলাহা আগাম ওই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে ওই জায়গাগুলো দেখে শয়তান খুশি হবে আমার জন্য মাঝখানে জায়গা রেখে দিয়েছেন মাঝখানে জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করে ফেলেন মা বোনরা আগান জিকিরের সাথে সাথে সবাই আগে চলে আসেন লা ইলাহা কালেমা লা ইলাহা
আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া বাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজির কালে মা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের কালে মা সঙ্গের সাথী কালে মা জবান খোলেন কালে মা সঙ্গের সাথী কালে মা পড়ো কালে মা দিন রাতি কালে মা ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি কুরআন সঙ্গের কুরআন কবরের বাতি পড়ো রে কুরআন দিন রাতি কুরআন সারা নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীর নৌকাখানি কুরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালেমা লা ইলাহা ধীরে ধীরে চল নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় যাই গানাই লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থানা ঝিনাইদহ জেলা ঝিনাইদহ গ্রাম পয়লানপুর বেগম নুরুন্নাহার আপা এবং অন্য অন্য আপুরা একসঙ্গে জড়িত হয়ে সবাই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে ব্যবস্থা করেছে এটা করার তৌফিক দিয়েছেন কে আমাদের কিছু করার ক্ষমতা আছে আছে নাকি এই কাজগুলো করান কে আল্লাহ মন ইমান দিয়েছেন কে এটা আমাদের ধরে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমায় কৈলানপুরের মা বোনদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আগে শুনবেন তারপরে তো উত্তর দিবেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনাদের দুয়ার বরকতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ভালো রাখার মালিককে সব সময় কে ভালো রাখে এই জমিনের মালিককে মাথার উপরে আসমান কয়টি কয়টি সাতটি আসমান যদি আমাদের মাথার উপরে ভেঙে পড়ে যায় আমরা জমিনে থাকতে পারবো পায়ের নিচে থেকে পায়ের নিচে জমিন কয়টি সাতটি জমিন সাতটি জমিন যদি আমাদের পায়ের নিচ থেকে ধসে যায় আমরা এই জমিনে বাস করতে পারবো এই জমিনে আমাদের রেখে দিয়েছেন কে কে রেখে দিয়েছেন
আল্লাহর জমিনে আমরা চলব, কেমনে চলব, কিভাবে চলব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? খাবার সময় কার প্রশংসা করব? বিছানায় যখন শুতে যাব কার প্রশংসা করব? যখন সুদ খাব কার প্রশংসা করব? এই সুদের ব্যবসাটা দেশে বেশি, কথা বলেন ঠিক না? সুদ যত বেশি বেহাইয়া উলঙ্গপনা তত বেশি, কথা বলেন ঠিক কিনা? সুদে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার জমিনে চলবা, আমার প্রশংসা করবা, তার কারণ আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা করার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। প্রশংসা করার যোগ্যতা কে? আমরা বান্দাকার, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার হাতে কুরআন শরীফ, কুরআন শরীফের মালিক কে? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, ও আমার বান্দা আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া আর কারোর প্রশংসা কেউ পাবে না, আর প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক না বেটি? আমরা এই দুনিয়াতে যে আমাদের উপকার করে তার প্রশংসা বারবার করা হয়, মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার বান্দারে তোমাদের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ দান করে দিয়েছি। এ আমার বান্দা, আমার জমিনে চলবা, আমার প্রশংসা করবা, কেমনে আমার প্রশংসা করবা? কপালের দিকে লক্ষ্য করে দেখো, কি সুন্দর করে কপাল দিয়েছি আমি আল্লাহকে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর দুইটি চক্ষু দিয়েছেন আল্লাহ কুরআন তেলাওয়াত করার জন্য। এই কুরআন তেলাওয়াত করবা, কুরআনটা দেখে দেখে কুরআনের উপরে ঈমান আনবা, আমি আল্লাহকে না দেখে সেজদা করবা, এটাই হলো তোমাদের ঈমান। আল্লাহকে না দেখে সেজদা করার নামটাই হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা এই কপালটা দিয়েছি কোন মাজারে সেজদা করার জন্য নয়, কোন পীরের দরবারে সেজদা করার জন্য নয়, এই কপালটা দিয়েছি কোন বাবার দরবারে সেজদা করার জন্য নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আমার বান্দা, আমার গোলামি করবা, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, সাহায্য দিবে কে? পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না সেইটা শোনে কে? আমার আল্লাহ শোনেন কি শোনে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা কুরআন তেলাওয়াত করবে, কুরআন দেখে দেখে ঈমান আনবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর পৃথিবীতে যা দিয়েছি এইগুলো চক্ষু দিয়ে দেখবে আর ঈমান আনবে। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সমুদ্রী মাছ, নদী নালা, খাল বিল, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। দিয়েছেন কে? কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা কান দিয়েছি আমার কোরআনের কথা শোনার জন্য, আমি কি সুন্দর করে দুইটি ঠোঁট দিয়েছি সাউন্ড বক্সের মতো, কি সুন্দর জিহ্বাটা দিয়েছি রে বান্দা আমি আল্লাহর জিকির করার জন্য। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলেন আল্লাহু আকবার। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আবার তাফসিরুল কোরআনের মধ্যে, তাফসিরের মধ্যে বর্ণনা করে দিয়েছেন রে আমার বান্দা, এই কোরআনটা যদি আমি আল্লাহ আসমানে রাখতাম, আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাইত, এই কোরআনটা যদি আমি জমিনের মধ্যে রাখতাম, জমিনটা নিংদরিয়া হয়ে দেবে যাইত।
এই কুরআনটা যদি আমি পাথরের মধ্যে রাখতাম পাথর গলে পানির মতো হয়ে যায় তো বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনটা আসমানে রাখে নাই জমিনের মধ্যে রাখে নাই পাথরের মধ্যে রাখে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনটা মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছেন রাখেছেন কি রাখে নাই বলেন আল্লাহ বি জিকরিল্লাহ তাতমাইনুল কুলুব উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত বলেন কি আজকে ঘরে ঘরে কুরআন তেলাওয়াত হয় না ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা কথা বলেন ঠিক না ঠিক কি না বলেন এই স্টার জলসা জি বাংলা ঘরে ঘরে ঢুকে চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে ও আমার মা বোনেরা এইগুলো দেখে দেখে আজকে ঈমান হারা হয়ে যাচ্ছে সারা রাত সিরিয়াল দেখে রাত 12টা একটা পর্যন্ত সিরিয়াল দেখে কি দেখে না বিদায় করে দেন কিসের মুসলমান আপনি মুখে মুখে আপনি বলেন আমি মুসলমান একটা হিন্দুর বাড়িতে আপনি যা দেখেন তো আমাদের মুসলমানের কোনো তাফসীর হিন্দুর ঘরে হয় কি না বলেন হয় কি তাহলে আমাদের মুসলমানের ঘরে কেন উলু হয় ঢাক বাজে শাক বাজে ঠিক কি না আমাদেরকে আমাদেরকে বলা লাগবে না যার ঘরে জি বাংলা হয় তার ঘরে কোরআন তেলাওয়াত হয় ঠিক কি না কোরআন শরীফ টিভির উপরে কোরআন শরীফ থাকে কি থাকে না যে ঘরে টিভি চলে সেই ঘরে আবার কোরআনও আছে তাহলে কিয়ামতের মাঠে এই কোরআন আল্লাহর কাছে জবাব দিয়ে বলবে আল্লাহ রে ওদের ঘরে আমি ছিলাম কিন্তু আমার তেলাওয়াত করে নাই ওরা জি বাংলার পাগল ছিল ছিল কি ছিল না এই কোরআন শরীফ যদি কান হাসরের মাঠে আপনার বিরোধী করে আপনার বিপক্ষে যদি আল্লাহর কাছে কথা বলে ওই কিয়ামতের কঠিন দিনে আপনার মা আপনার পরিচয় দিবে না আপনার সন্তান আপনার পরিচয় দিবে না আপনার স্বামী আপনার পরিচয় দিবে না কোরআন যদি আপনার পক্ষে থাকে কোরআন নিয়ে যাবে আপনার জান্নাতে কথা বলেন ঠিক কি না তবে আমরা দুনিয়াতে চলবে কোন রাস্তায় কথা বলেন কোন রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার ইবাদত করব কার আল্লাহ বলেছেন ইবাদত করলেই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কি রেখে দিয়েছেন আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই বলেন এই জমিনের মালিক কে আমাদের মালিক কে আমরা কার হুকুম পালন করব সবচাইতে বড় আপনজন কে সবচাইতে বড় আপন কে আব্দুল আলিমের কণ্ঠে বলে দিয়েছেন পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কে বলেছে আব্দুল আলিম বলেছে গানটা আমি লিখেছি আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো এই জমির মালিক নই আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই আমি তো এই জমির আমার আল্লাহ আমাদের পর্ণাপন পর্ণাপন তাহলে আমার আল্লাহর জমিন আল্লাহর জায়গা আমার মহান আল্লাহ জমিদারি আমি তার হুকুমের নামাজে পড়ি সুবহানাল্লাহ বলেন কার হুকুমে বলেন কার হুকুমে আমার মহান আল্লাহ জমিদারি আমি তার হুকুমের কোরআনে পড়ি ও আমি পাইলাম না আল্লাহর দেখা ও আমি পাইলাম না নবীর দেখা তাই তো কোরআনে বুকে রই আমি তো এই জমির মালিক নই আমি তো এই বলেন না কেন আমি তো এই ঘরের মালিক নই আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো এই জমির আমি নামাজে রোজা সবে করলাম আবার সুদের খাতায় নাম লেখালাম ঠিক কিনা বলেন আমি নামাজে রোজা সবে করলাম
ও আমি পাইলাম না নবীজির দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো এই জমির মালিক নই আমি তো এই আমি তো এই আল্লাহর দিনে ছিলাম প্রচার কর জীবনলা বিদায় কর কুরআনের বাণী প্রচার কর জীবনলা বিদায় কর সেজদায় মাথা নত কর ও তুমি সেজদায় মাথা নত কর কুরআন শরীফ বুকে রই আমি তো এই জমির মালিক নই আমি তো এই আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই আমি তো এই জমির মালিক এই জমির মালিক কে আমরা বলি আমার বাড়ি ঠিক হয়েছে আমার বলাটা নাকি ভুল হয়েছে আমরা কার আমার আল্লাহ আমাদের আপন সুবহানাল্লাহ বলেন কেমন আপন মায়ের চাইতে কোটি কোটি গুণ আপন আমার আল্লাহর দয়া বেশি আমার আল্লাহর মায়া বেশি মায়ের চাইতে কোটি কোটি গুণ সুবহানাল্লাহ বলেন ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে ও আমার মা বোনের একটা সন্তান মারা যাইতেছে মা মাথার কাছে বসে কাঁদতেছে ওই সন্তানের কিছুক্ষণ হুঁশ কিছুক্ষণ বেহুঁশ হুঁশ হওয়ার পরে ওই সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে ও মা তুমি আমার মাথার কাছে কেন বসে বসে কাঁদতেছো মা বলতেছে বাবা রে আমি মা তোরে কলিজার টুকরা তুই আমার কলিজার টুকরা তুই মারা যাইতেছিস তুই আমার বুকের মানিক আমার কাছ থেকে চলে যাইতেছিস এই জন্য আমি তোর জন্য কাঁদতেছি ওই সন্তান ডাক দিয়া বলতেছে ও মা তুমি আবার কতটুকু মায়া আমাকে করো তোমার চাইতে কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহর বেশি কার বেশি বলেন শোনার মাবনটা কান লাগান খেয়াল করে শুনুন আমার আল্লাহর মায়া আল্লাহর দয়া যদি বেশি হয় তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার বান্দারে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ও বান্দা তোমরা আমার ইবাদত করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি কে জান্নাত রেখে দিয়েছে আল্লাহ যদি আমাদের জন্য জান্নাত রেখে দেয় আর আমরা কি করতেছি জাহান্নাম কামাই করতেছি কি করে জি বাংলা বিদায় করে দেন আল্লাহর কাছে মাথা নত করে দেন কুরআন শরীফটা বুকে রাখেন রাত দিন চব্বিশ ঘন্টা আমার আল্লাহর জিকির করেন যদি আল্লাহর জিকির দিয়া কলবটা পরিষ্কার করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মৃত্যুর সময় তোমাদের জবানে কালেমা দিয়ে দেব আর মৃত্যুর সময় যার কালেমা তার নসিব হয়ে যাবে মুখ থেকে জারি হয়ে যাবে আমি আল্লাহ সরাসরি তার জন্য জান্নাতের দরজা খুলিয়া দিব সুবহানাল্লাহ বলেন একজন মানুষ যখন যায় নামাজ দাঁড়ায় যায় সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের দরজা খানা খুলিয়া যায় একজন মানুষের নামাজ যখন শেষ হয়ে যায় জান্নাতের দরজা আবার তালা পড়ে যায় বলেন সুবহানাল্লাহ তার কারণ জান্নাতের দরজা খোলা থাকে না বন্ধ থাকে জান্নাত হলো সবচাইতে দামি জায়গা বলেন সুবহানাল্লাহ সবটাই চাইতে দামি জায়গা কোনটা জান্নাতু ফেরদাউস তবে আমরা সে জান্নাতে যাইতে চাই কোথায় যাইতে চাই কারা কারা জান্নাতে যাইতে চাই দেখি আল্লাহর ফেরেশতারা ছবি করুক হাত কানা খাটো কেন নাকি হাতই অতটুকু লম্বা আছে তো আল্লাহ একবার কোথায় যাওয়ার জন্য হাত বাড়াইছি হাত কিন্তু দেখেন অনেকের লম্বা হয় নাই জান্নাতে যাব কি যাব না সন্দেহ আছে এর মধ্যে সন্দেহ আছে এটা কিসের কথা কুরআন শরীফের কথা কিসের কথা কুরআন শরীফের কথা কুরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে যেই কুরআনের মধ্যে কোনো ভুল নাই যেই কুরআনের মধ্যে কোনো ভেজাল নাই যেই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আমরা এই কুরআনটা জীবন গেল কুরআন ছাড়ব না আল্লাহু আকবার বলবেন না জীবনের দাম বেশি না কুরআনের দাম বেশি কিসের দাম বেশি এইবার হাত নামান এইবার আমি আরেকটা বার দেখতে চাই
জাহান্নামে যাইতে চাই কারে কারে। তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, ইবাদতের বিনিময় আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হবে বলেন সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময় কার কাছ থেকে জান্নাত দেব? খাজা বাবার কাছ থেকে নাকি পীরের দরবার থেকে? কিছু কিছু ভণ্ড পীর আছে নামাজ রোজা লাগবে না, আমার কাছে মুরিদ হও, পীরের দরবারে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, এদেশেও কি আছে নাকি? বলেন আছে।